আগে তো হাঁটলে হাঁটুতে ব্যথা পেতাম, এখন ব্যথা পাই না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে আমি হাঁটু থেকে এখন ব্যথা পেতাম না, উঠতে নামতে পারতাম না সিঁড়ি থেকে, এখন উঠতে নামতে পারি। আসসালামু আলাইকুম, আমি রুবিনা, আমার বয়স ৪০, ঠিকানা লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। আমার সমস্যা ছিল হাঁটুর ভিতরে ব্যথা, আজকে ৯ বছর যাবৎ ব্যথা। আমি উঁচু থেকে নামতে পারতাম না, উঠতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, অনেক সমস্যা। কোথাও উঁচু নিচু জায়গায় উঠানামা করতে পারি না, অনেক সমস্যা ছিল। ব্যথা যন্ত্রণায় এই পলি থাকতো, অনেক খোলা ছিল, অনেক ডাক্তার দেখানো হয়েছে। বলছে যে বাত, এটা বাতের ওষুধ দিছে, ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে এখন এই বছর বেশি পানি জমছে, ব্যথা যন্ত্রণা বাড়ে গেছে। তখন ব্যথার ওষুধ খাইলে একটু কমে যেত, আবার বাড়ে যেত, আর এইবার বেশি হয়ে গেছে, এবার পানি জমছে। এখানে অবস্থা হয়েছে মানে আমি পাক ঘরে যে নিচে বসে রান্না করতে পারতাম না, চেয়ারে বসে রান্না করছি, এরপরে চেয়ারে বসে খাওয়া দাওয়া করছি, এই উপরে সবসময় চেয়ারেই বসে সবকিছু করতে পারতাম। এখানে আমার শাশুড়ি অসুস্থ ছিল, আমার শাশুড়ির অসুস্থ থাকার কারণে এখানে এসে ডাক্তার সাথে যোগাযোগ করছে, আর বলছে হয় এখানে আনলে আপনার ভালো হবে, আনেন। তারপরে আমার আনছে, আমার শাশুড়ি আসার পরে আনার পরে এখানে চিকিৎসা করেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, থেরাপি চলছে, ওষুধ চলছে। এখানে একটা থেরাপি দিত, 3 বেলা থেরাপি দিত, সকালে দিত, দুপুরবেলা দিত, আবার সন্ধ্যায় দিত। আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে নার্সরা আমাদের সেবা করছে, আমাদের তালাশ হচ্ছে কোথা কখন ওষুধ খাবে, কখন কি করবে, সবকিছু আমাদের বলে দিত, আমাদের সেবা করতো। সফিউল্লাহ ডাক্তার এখানে আসতো 3টার পরে, আসে দেখে যেত কি অবস্থা, কিভাবে আছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। পা দিয়ে হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, এখন আছি, বসতে পারি, হাঁটতে পারি, ব্যথাও কমছে, খোলা কমছে। এখন সেই তো উঠতে পারি, নামতে পারি। আগে তো হাঁটলে হাঁটুতে ব্যথা পেতাম, এখন ব্যথা পাই না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে আমি হাঁটু থেকে এখন ব্যথা পেতাম না, উঠতে নামতে পারতাম না সিঁড়ি থেকে, এখন উঠতে নামতে পারি। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, এখন আমরা এই হসপিটালে আসছি, ধরে সুস্থ আছি। আমার শাশুড়িও খুব অসুস্থ ছিল অনেকদিন যাবৎ, এখন উনি এখানে এসে সুস্থ হয়েছে। যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকেন, তাহলে তারা এই হসপিটালে আসতে পারেন, আশা করি সুস্থ হয়ে যেতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, যেন দীর্ঘদিন আমরা ভালো থাকতে পারি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।